হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে আমার নেটটা খুব ডিস্টার্ব করতেছে আর কি, অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, আবার আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন, মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে চুজের জায়গায় এখানে ফেসবুকটা চুজ করতে হবে, আর এখানে ট্যাগ কি দিলেন, ফেসবুক মার্কেটিং। তারপরে এখানে শুধু ফেসবুক কি, শুধু মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, তারপরে দেন আপনি ফেসবুক, ফেসবুক, ফেসবুক প্রমোট, ফেসবুক প্রমোট, তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে দিলাম সেভ। আমি এখান থেকে আবার আপনার প্রোফাইলে চলে যাচ্ছি। নাম পজ, পজ করা, পজের মধ্যে, আচ্ছা হ্যাঁ, তাহলে যে আপনার ক্যাটাগরিটা ঠিক করে দিলাম, আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড ক্রিয়েট দ্য পেজ। আপনি পেজটা ক্রিয়েট করবেন না, এখানে পেজ ক্রিয়েট করার জন্য আমরা আলাদা গিগ তৈরি করি, এবং এই ওইটার জন্য আমরা আলাদা $20, পেজ ক্রিয়েট করার জন্য $20 আমরা নিয়ে থাকি। এই জন্য আপনি এখানে ক্রিয়েট পেজটা এখানে দিবেন না, এখন আপনি টাইটেল যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে গিগ ডিলিট করে আবার করতে হবে, গিগ ডিলিট করে আবার নতুন করে টাইটেল দিয়ে তারপরে আপনাকে আসতে হবে। এখানে মানে টাইটেলটা আপনি একবার লিখলে আর কারেক্ট করা যায় না, আপনার এই টাইটেলের লিংকটা ফাইবার প্রথমেই নিয়ে নেয় এবং ওই লিংক ধরেই কিন্তু গিগের র্যাঙ্কিং হয়। তাহলে আপনার যদি গিগের টাইটেল যদি একবারে করেন তাহলে সেটাই আপনার লিংক হিসাবে নিবে, তার কারণে আপনি গিগটা ডিলিট করবেন, ডিলিট করে আবার নতুন করে করবেন। ক্লিয়ার?
যে আমি বললাম না, আপনি আমার কথা শুনেন না, আমি আপনার কথা শুনি না, কি কমিউনিকেট না করতে পারলে আপনার সাথে কিভাবে আমি কথা বলবো? মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করতে বলতে দিই আপনার কথা। আচ্ছা ব্যানারে আসেন। আমি যেটা মানে যেটা মেইন কথা বললাম সেটা গিগটা ডিলিট করে আবার সুন্দর করে টাইটেল দিয়ে আপনার গিগ তৈরি করতে হবে। হ্যাঁ ভাই ওটা বুঝছি। এখন ব্যানারে আসেন। হ্যাঁ আমি সব সময় বলি যে কালো, লাল এবং সাদা এই ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। হ্যাঁ তারপরে নতুন ভাবে যখন দেখতে যাই তখন কারো না কারো গিগের মধ্যে লাল, কালো, সাদা এগুলি পাই। হ্যাঁ কথা একবার বললে এটা সবারই শোনার কথা। এখানে এখন 17 জন আছেন, 17 জনই এই কথাটা শোনার কথা যে লাল, কালো এবং সাদা ব্যানার করা যাবে না। তারপরে আপনি লাল কালারের একটা ব্যানার করে নিয়ে আসছেন, এটা চলবে না। আর একটা আছে এটা তো আরো কিছু হয় নাই, আর একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার ব্যানার সম্বন্ধে আমি কিছু বললাম না, আপনি ব্যানার সুন্দর করার চেষ্টা করেন। আর প্রথম ব্যানারটা যদি দেখান তাহলে আমি কিছু কথা বলে দিতে পারি। হ্যাঁ এখানে প্রধান যেটা হচ্ছে যে আপনি লাল কালার উঠায় দিবেন। লাল কালার উঠানোর পরে ফেসবুক মার্কেটিং সার্ভিস, ফেসবুক আর মার্কেটিং দুইটার ফন্ট সাইজ দুই রকম মনে হচ্ছে। ফেসবুকটা ছোট, মার্কেটিংটা বড় মনে হচ্ছে। নিচে সার্ভিস দিলেন এক্সপার্ট ইন না এক্সপার্ট অন। হ্যাঁ আর আপনি কোনার মধ্যে কোনাকুনি এফটা লিখছেন নিজের মতন, আপনি বুঝাতে চাচ্ছেন যেটা ফেসবুকের লোগো। এই ফেসবুকের লোগো এইভাবে দেওয়া যাবে না। এক যে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি যে কোনার মধ্যে এফটা লিখছেন সেটা মানে ফেসবুকের লোগো বুঝাতে চাচ্ছেন। এই ফেসবুকের অরিজিনাল লোগো নিয়ে আসবেন। আর এই যে উপরে ক্রিয়েট ইউর পেজ এটা তো থাকবেই না। তারপরে আপনি অল ম্যানুয়াল পোস্টিং টু এম অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং প্রমোট মিলিয়ন্স অফ পিপল, এই যে পাশে যে বুলেট গুলি দিয়েছেন মানে বাঁকা তেরা একদম সোজা হয় নাই। হ্যাঁ বুলেট গুলি একদম সোজা করে দিবেন আর প্রত্যেকটা সাব হেডিং এর নিচে আলাদা করে গ্রিড দিবেন। এইটুকুই বললাম। তারপরে আপনার ছবিটা ঠিক আছে, আপনার ছবিটা সুন্দর, আপনি ছবির সাথে ফাইবারের একটা লোগো দিতে পারেন আর ফেসবুকের লোগো নিচে করতে পারেন, সেট করতে পারেন। আসেন ডেসক্রিপশনে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, আই এম অ্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটিং। আই এম এন এক্সপার্ট যদি বলেন, আমি এক্সপার্ট ফেসবুক মার্কেটিং। হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি ফেসবুক মার্কেটিং কাজের জন্য এক্সপার্ট। আর যদি বলেন মানে আমি ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট, তাহলে আমি আই এম অ্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটার, যে আমি ফেসবুক মার্কেটিং করার লোক, আমি ফেসবুক মার্কেটার, আই এম ফেসবুক মার্কেটার, এটা হলো কথাটা ঠিক আছে। কিন্তু আপনি লিখছেন আই এম অ্যান ফেসবুক মার্কেটিং। হ্যাঁ আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক ইমপ্রুভ, আই হ্যাভ প্রফেশনাল এডুকেশন অন ফেসবুক ডেভেলপমেন্ট, আই এম ভেরি অ্যাওয়ার অ্যাবাউট প্রিন্সিপালস। তিনটা চারটা সেন্টেন্স লিখছেন সবগুলি আই দিয়ে। হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্স আই দিয়ে লিখতে পারবেন, আপনার আই গুলি কমাতে হবে। আর এটা হচ্ছে যে আপনার কথা, আপনি ফেসবুক মার্কেট
আপনি ফেসবুকে লগ ইন এগুলো হলো আপনার কথা, আপনি ফেসবুকের ইনস্ট্যান্ট আউটপুট এগুলো হলো আপনার কথা। প্রথমে আরেকটা প্যারা তৈরি করবেন, আরেকটা প্যারার মধ্যে বলবেন ফেসবুকের কথা, যে ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো অ্যাড পোস্ট করি তাহলে খুব দ্রুত সবার মধ্যে ছড়ায় যায়, এবং এই ফেসবুক সুন্দর করে খুব সস্তায় অ্যাড পোস্ট করা যায়। এগুলি প্রথমে ফেসবুক সম্বন্ধে কথা বলবেন, তারপরে আপনার কথাগুলি বলবেন, আয়গুলি কমায় দিয়া বলবেন, তারপরে এখানে কোন ট্রেনিং এর কথা বলতে পারবেন, আপনি বলবেন আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক মার্কেটিং। আমার তো মনে হচ্ছে আমি অরণ্যে রোদন করতেছি, শুনতেছি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, না শুনলে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখে আপনি ঠিক করে নিয়ে। শুনতেছি ভাইয়া। হোয়াই মাই সার্ভিস স্পেশালিটি, এখানে প্রথমে তো আপনার সার্ভিস স্পেশালিটি না, আপনার সার্ভিস ডেসক্রিপশন, আপনার প্রথম হচ্ছে হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ ভাইয়া, ওটা ঠিক করে দিতে হবে, সার্ভিস ডেসক্রিপশন দিতে হবে। ক্রিয়েট এনচেন্টিং commodity description, change your page, create a business page, as a create a business page eta ekhane thakbe na, eta uthay diben, selling product through facebook marketing, I can give good description হ্যাঁ, আপনি তো প্রথমে এক নম্বরেই ক্রিয়েট এন্ড চেঞ্জিং কমোডিটি ডেসক্রিপশন লিখেছেন, তারপরে আবার চার নম্বরে কেন ডেসক্রিপশন, একই কথা বারবার বললে তো হবে না। আর এখানে পাঁচটা পয়েন্ট কেন, এখানে অন্তত পক্ষে দশটা থেকে বারোটা পয়েন্ট আপনার দিতে হবে। আপনি অন্যান্য গিগ দেখেন, অন্যান্য গিগ দেখে তারপরে এখানে দশটা থেকে বারোটা পয়েন্ট করবেন। আর আপনি টপ সেলার, লেভেল ওয়ান সেলার, লেভেল টু দেখবেন না, আপনি গিগ দেখবেন নিউ সেলার দের, নিউ সেলাররা কি লেখে, নিউ সেলাররা কি লেখে সেই অনুযায়ী আপনি এখানে পয়েন্ট গুলি দিবেন। মাই এক্সেপশনাল কোয়ালিটি, প্রমোট ইউর প্রোডাক্ট, ট্যাঞ্জিবল অ্যান্ড অ্যাক্টিভ ইউজার কাস্টমার অ্যান্ড encourage to purchase any commodity, I understand customer need, A to Z FB service. হ্যাঁ, তারপরে আপনি একটা লাইন লিখবেন যে যদি তুমি আমাকে ফেসবুক মার্কেটিং কাজের জন্য হায়ার করো তাহলে আমি তোমার কাজটা সুন্দরভাবে এবং খুব অ্যাকুরেটলি করে দেওয়ার চেষ্টা করব। নিচে একটা থ্যাঙ্কস দিবেন। আপনি মাউস নাড়ায় না, আমি আমি মাউস নাড়া প্রমোট টু 1 মিলিয়ন অফ পিপল, আপনি আপনি লিখবেন প্রমোট টু 1 M, 1 M লিখলেই 1 মিলিয়ন বুঝা যাবে। হ্যাঁ, আপনি বলবেন প্রমোট টু 1 M অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এভাবে বলবেন প্রমোট টু 2 M অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্রমোট টু 3 M অ্যাক্টিভ ফেসবুক ইউজার, I can ship your product to 3 মিলিয়ন পিপল, কথাটা কোনো মিনিং আমি দেখতেছি না। হ্যাঁ, আপনার এই কথাটা ক্লিয়ার না, আপনি এখানে লেখেন যে অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন,
কাস্টম ইমেজ প্রমোট টু প্রমোট টু অ্যাক্টিভ ইউজার এইভাবে তিনটা কমা কমা দিয়ে তিনটা ইয়ে লিখে দেন আর মিনিমাম টাইম দেবেন 3 দিন হ্যাঁ ও আচ্ছা এটা রিভিশন হ্যাঁ 3 দিন 4 দিন 5 দিন হ্যাঁ ঠিক আছে ট্যাগ তো আমি করে দিলাম ট্যাগ ঠিক আছে তাহলে আপনার মেইন কাজ হবে ব্যানারটা ঠিক করা ব্যানারটা লাল কালারের পরিবর্তে অন্য কোন কালার দিয়ে সুন্দর করে আর যেভাবে ব্যানার তৈরি করতে বললাম সেইভাবে একটু ব্যানারটা তৈরি করেন আপনি সোমবারে আমাকে দেখাবেন ডেসক্রিপশন ঠিক করেন ব্যানার ঠিক করেন টাইটেল ঠিক করেন গিগটা ডিলিট করে আবার নতুন করে করেন ওয়ালাইকুম আসসালাম সুব্রত রায় সুব্রত রায় হ্যাঁ সুব্রত দা আসেন সুব্রত দা আসেন হ্যাঁ সুব্রত দা স্ক্রিন শেয়ার করেন সুব্রত দা কি আছেন না সুব্রত দা নাই নাইম হাসান এমডি নাইম হাসান নাইম ভাই আসেন নাইম ভাই কি আছেন আচ্ছা নাইম ভাই মাইকটা অন করেন ইয়েস স্যার হ্যাঁ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি দেখতে হবে আপনার আমার প্রবলেম হলো যে স্যারের যে ভিডিওতে দেখেছি যে আপনার ইশার কথা যে স্যার বলছিল যে মানে থাকলে ব্লগারে গিয়ে মাস্কিং করতে হয় কিন্তু আমি পারতেছি না প্লিজ হেল্প মি আপনি ব্লগ সাইটে মানে আমি ব্লগ মানে ব্লগ সাইটটা আমার থেকে মানে সাইন ইন হইতেছে না ভাইয়া হ্যাঁ আচ্ছা আপনি ব্রাউজার ওপেন করেন আপনি ডেস্কটপে থাকলে কি আর দেখানো যাবে আচ্ছা ওয়েট হ্যাঁ ভাইয়া এইবার এখন জিমেইলটা দিতে হবে তাই না হ্যাঁ 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 দেখুন আমি জিমেইলটা দিচ্ছি কি হয় এখানে এই সেম ও মানে সেম পেজ শো করতেছে আবার ভাইয়া ব্লগার সাইন ইন হ্যাঁ জি আচ্ছা আপনি ওই সাইন ইন এ আবার ক্লিক করেন সাইন ইন এইখানে না হ্যাঁ 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 দেখুন এখানে আমি এখানে ক্লিক করেছি এখন কি আসে দেখুন পাবলিশ ইওর প্যাশন ইওর ওয়ে আচ্ছা হ্যাঁ মানে মানে চুজ অ্যান অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট দিতে বলছে তাই না হ্যাঁ 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 আমি যদি অ্যাকাউন্ট ক্লিক করি তাহলে মানে আবার দেখুন মানে রিলোড নেওয়ার পর আবার সেম ইন্টারফেস শো করে আমার
আচ্ছা, ক্রিয়েট ইউর ব্লগ দেন তো, ক্রিয়েট ইউর ব্লগ দিলাম, ক্রিয়েট ইউর ব্লগ। আবার গুগল অ্যাকাউন্ট মানে চুজ অ্যান অ্যাকাউন্ট, এই আগের সেম। আচ্ছা, অন্য কোন অ্যাকাউন্টে গেলে দেখেন কিছু হয় কি না? এই আরেকটা আছে দেখি, এটা দিয়ে হ্যাঁ, এটা তো হইলো। আচ্ছা ভাই, এখানে চুজ এ নেম ফর ইওর ব্লগ, এখানে টাইটেল দিতে বলছে, কি টাইটেল? আপনি যে ব্লগটা তৈরি করবেন এই স্কিপ করে ব্লগের দাও। একটা নাম দেন, ব্লগের একটা ও নাম হ্যাঁ, দেন। এটা তো মানে ব্লগ। হ্যাঁ, এটা তো আমি মানে লিঙ্ক মার্কেটিং করার জন্য ব্লগ সাইটটা আমার কাজ দরকার। এমনি তো কোনো আপনি যদি ইটা বলে তাহলে ব্লগটা স্কিপ করে তৈরি নেই, না তাই না? করেন তাহলে ওখানে একটা কিভাবে পোস্ট করবেন? আপনি পোস্ট না করতে পারলে তো সেখানে আপনি মাস্কিংটা করতে পারবেন না। আপনার তো অবশ্যই একটা ব্লগ, আগে ব্লগ সাইট একটা রেডি করতে হবে, তারপরে হলো আপনি ওইটার মধ্যে মাস্কিং করবেন। আপনি টাইটেল দেখি আমি দেন, যে কোনো নেম দিয়ে, আপনার নামই দেন, নাইম হ্যাঁ মানে আমি, দেন, আপনার আপনার নাম দেন নাইম। হ্যাঁ যথেষ্ট তাই না? নেক্সট দেন, নেক্সট নেক্সট দেন। অ্যাড্রেস, অ্যাড্রেস ইয়ে অ্যাড্রেস দেন, blogspot.com তো নাইম লেখেন, নাইম 12345 দেন। তাই না? সরি ক্লিকিং অ্যাড্রেস, হ্যাঁ 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 সরি দি ইজ নট অ্যাভেলেবল। এটা মনে হয় অ্যাভেলেবল হ্যাঁ, নেই, হইব না? মানে এটা অ্যাভেলেবেল না। ওই আর এটার সাথে আরো কিছু যোগ করেন, আমার ফোন নম্বর লাস্ট এর ডিজিট গুলো হ্যাঁ 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 দেন, বললাম। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাভেলেবল না? হ্যাঁ দেন। রিকোয়ার্ড ফাইল মাস্ট ফার্স্ট বি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক হাউ ডু ইউ ওয়ান্ট ইওর নেম ডিসপ্লে রিডার্স অফ ইওর ব্লগ? ডিসপ্লে নেম, এটা ডিসপ্লে নেম, এটা কি সেম নেম দিব ডিসপ্লে নাকি? হাউ ডু ইউ, আচ্ছা হ্যাঁ, আবার আবার নাম দেন, আবার আবার নাম দেন। হ্যাঁ, ডিসপ্লে নেম মানে আপনার ব্লগের মধ্যে কি নামটা ডিসপ্লে করবে ওইটাই থাক, নাইম এটা থাক, দিলে হবে তাই না? এটা দিলেই হবে। হ্যাঁ ফিনিশ, ফিনিশ প্রসেসিং। হ্যাঁ নিউ পোস্ট, এবার মানে এবার সাকসেস তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ পোস্ট। হ্যাঁ নিউ পোস্ট, হ্যাঁ এখন এখন এখানে লেখেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লেখেন, হ্যাঁ ঠিক আছে, এটা পুরাটুকু সিলেক্ট করেন, ওই যে তিনটা ফোটা ওইখানে যান ডান পাশে, হ্যাঁ এখানে লিঙ্কটা দেন, একদম প্রথমটা হলো লিঙ্ক, প্রথমটা হলো লিঙ্ক, হ্যাঁ ক্রিয়েট, হ্যাঁ আছে লিঙ্ক টু ওয়েবড লিঙ্ক তাই না? আচ্ছা ভাইয়া সমস্যা নেই, এগুলো আমি পারবো। পারবেন, আমার তো মনে হয় পারবেন না, হ্যাঁ ভাইয়া এগুলো তো আর একটু ঝামেলা আছে। হ্যাঁ আপনি ও তাহলে আমি এটা আমি আগে লিঙ্ক চুজ করি। হ্যাঁ লিঙ্কটা লিঙ্কটাকে বের করেন, লিঙ্কটা বের করে তারপরে কপি করে নিয়ে আসেন, যেমন টয়োটা
হ্যাঁ ঠিক আছে, আপনার ওই অ্যাড্রেস অ্যাড্রেস বার থেকে কপি করেন, ডাবল ক্লিক করেন অ্যাড্রেস বারের মধ্যে, অ্যাড্রেস বারের মধ্যে ডাবল ক্লিক করেন। ওয়েট স্যার, এটা কো এটাই এই লিংকটাই? হ্যাঁ না না এটাই নেন, এটাই নেন। হ্যাঁ হ্যাঁ এখানে কি লিংকটা দেবো তাই না? এখানে লিংকটা দেন। এখন নিচে যান, নিচে স্ল্যাশ দিলেন কেন আবার? স্ল্যাশটা তো ওখান থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক অসুবিধা নেই, আপনি নিচের দিকে যান আপনি। হ্যাঁ হ্যাঁ ওপেন দিস লিংক ইন নিউ উইন্ডো, এটা দেন, ওকে দেন। হ্যাঁ এখন ওই যে পাবলিশ দেন, ওই যে বাম ডান পাশে পাবলিশ, কনফার্ম। হ্যাঁ এই যে পোস্টের মধ্যে এটা এটা কাটেন, নোটিশটা কাটেন, নোটিশটা কাটেন। হ্যাঁ আপনি আপনার আনটাইটেল যে পোস্ট, নিউ পোস্টে যাচ্ছেন কেন? নোটিশটা কাটেন। হ্যাঁ হ্যাঁ এখন আপনার ইয়েতে আসেন, এই নিচে নিচে আনটাইটেল। হ্যাঁ এখানে দুইটা পোস্ট হয়েছে দেখা যায়, কোনটা লেটেস্ট কোনটা, ওইটা ড্রাফট, উপরেরটা ড্রাফট, নিচেরটা হ্যাঁ নিচেরটাতে আসেন। নিচেরটাতে ওই যে চোখের চিহ্ন দেওয়া আছে, আবার ক্লিক করে বসছেন, কথা শেষ না হইতে। হ্যাঁ 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 দেন, হ্যাঁ স্যার বলুন, ক্লিক করেন। করেছি স্যার। হ্যাঁ যে আসতেছে, দাঁড়ান এখন এই যে ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে আপনার লিঙ্কে চলে যাবে, এটা হলো মাস্কিং। ক্লিক হেয়ার তাই না? হ্যাঁ হ্যাঁ সাকসেসফুল তাই না? হ্যাঁ জি জি হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নাই তো? না না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম, স্টপ করে দেই? হ্যাঁ আমি আমি স্টপ করছি। রুবেল মিয়া, রুবেল ভাই আসেন, রুবেল ভাই রুবেল ভাই কি আছেন? রুবেল ভাই, রুবেল রুবেল না, রুবেল ভাই নাই। গৌতম মাইতি, গৌতম মাইতি, গৌতম দা আসেন। হ্যাঁ গৌতম দা মাইকটা অন করেন। হ্যাঁ স্যার ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো, আপনি ভালো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আমি গিগটা চেক করাবো। আচ্ছা গুগল টপ র্যাঙ্ক, ডিজিটাল মার্কেটিং এসইও টেকনিক্যাল এসইও, আই উইল ডু গুগল টপ র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট বাই হোয়াইট হ্যাট এসইও। এর আগের দিন কি আপনাকে আমি কারেকশন দিয়েছিলাম? না 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 এটা না স্যার, লিড জেনারেশন সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নতুন দেখাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ টাইটেলটা ঠিক আছে, টাইটেল ঠিক আছে, এখন ব্যানারটা পুরোটুকু দেখান। ব্যানারটা হয়েছে এখন, যেটা হচ্ছে যে এই যে আপনি গুগল টপ র্যাঙ্কিং লিখলেন, গুগলের যে জি এর পরে ও,
তারপরে এল এর পরে ই, এই এটা বোঝা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে কালার কম্বিনেশনে আপনি যদি একটা হালকা কালারের উপরে গাঢ় কালার দেন তখন সেটা ভালোভাবে বোঝা যাবে, কিন্তু একটা গাঢ় কালারের উপরে আরেকটা গাঢ় কালার দিলে সেটা আর অস্তিত্ব থাকে না, বোঝা যায় না। হ্যাঁ, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটা কি কালার বলবো, বাদামি নাকি একটু গাঢ় বাদামি নাকি? হ্যাঁ, গাঢ় বাদামি এরকমই বলতে পারি। ওইটা আপনার একটু হালকা করতে হবে। হালকা করার পরে এরকম আপনি যে বিভিন্ন কালার দিয়ে গুগল লিখলেন এরকম না, একদম আপনি সিম্পল টেক্সট নেবেন। সিম্পল টেক্সট নিয়ে গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ, এই কথাটা সুন্দর করে লিখবেন, লেখেন, সবই ক্যাপিটাল লেটারে লিখেন, সুন্দর হবে। হ্যাঁ, তারপরে উপরে একটা লাইন লিখে দিতে পারেন যে প্রফেশনাল সার্ভিস অন গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, মানে উপরে প্রফেশনাল সার্ভিস অন, তারপরে বড় করে গুগল টপ র্যাঙ্কিং দিলেন। আর এতগুলি আপনার ব্যানারের মধ্যে এত পয়েন্ট দিতে হবে না, আপনি চারটা পয়েন্ট নেন, ছোট ছোট করে পয়েন্টগুলি নেন, পয়েন্ট করে একটু বড় করে লিখতে হবে। এই আপনি যেই সাইজ দিলেন এই সাইজটা ওই গুগলের পেজে, ওই ফাইবারের যে আমরা যেখানে গিগুলি দেখি, সার্চ করে দেখি, ওইখানে গেলে এই লেখাগুলি একদম ছোট, বোঝাই যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওই একই কথা আপনি গাঢ় কালারের উপরে আরেকটা গাঢ় কালার দিয়ে আপনি লেখাগুলি লিখেছেন, লেখাগুলি স্পষ্ট না। আপনি ধরেন যে গাঢ় কালারের উপরে যদি একদম কালো কালারের একটা লেখা দিতেন সেটাও ফুটে থাকতো, আবার যদি একদম পুরো সাদা একটা লেখা দিতেন, ওই যেরকম টপ র্যাঙ্কিং সাদাটা সাদা লেখা দিয়েছেন, বোঝা যাচ্ছে, সুন্দর করে বোঝা যাচ্ছে। এরকম 100% গুগল ফার্স্ট পেজ এনি ওয়েবসাইট, এই যে এই লেখাটা যদি, এই লেখাগুলি আপনি যদি সব সাদা করে দিতেন তাহলেও ফুটে থাকতো। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনার মানে কালার চয়েসটা চমৎকার, কিন্তু আপনি লেখাগুলি তো বুঝা যেতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, আরেকটা স্যার, হ্যাঁ, আপনি এটা একটুখানি মানে লেখাগুলি যাতে বোঝা যায়, এবং এখানে এতগুলি পয়েন্ট না নিয়ে চারটা পয়েন্ট নেন, চারটা পয়েন্ট নিয়ে আপনি সেগুলিকে সুন্দর করে সাজান। আপনার ছবিটা দরকার হলে ছোট করে দেন, ফাইবারের লোগোটা একদমই ছোট হয়ে গেছে, আর একদম আপনি বর্ডারের সাথে লাগাই দিয়েছেন, বর্ডারের সাথে লাগালে হবে না, আপনার চারদিকে তো আপনার মার্জিন রাখতে হবে। হ্যাঁ, চারদিকে আপনার 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। এখন আর ফাইবারের লোগোর পাশে যে সাদা অংশটুকু এটা থাকতে পারবে না, ফাইবারের লোগোর ওই চারপাশে কিন্তু কোনো সাদা অস্তিত্ব নাই, আপনার একদম সবুজের মধ্যে ফাইবার লেখা এইভাবে আনতে হবে। ঠিক আছে, আর একটু স্যার, এই লেখাগুলো যে ছোট হাতের হচ্ছে এগুলো বড় করে দেবো? এই যে না, আপনার মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে না, কিন্তু আপনি লেখার ফন্টের সাইজটা বড় করে দিবেন। ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ, গুগলস টপ র্যাঙ্কিং ইজ দ্য লেটেস্ট ওয়ে টু গ্রো আপ ইউর বিজনেস অর ইনক্রিজ ইউর সেলস, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এফেক্টিভ মার্কেটিং ওয়ে টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আর ইউ লুকিং টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগলস ফার্স্ট পেজ অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস, ইফ ইউ ওয়ান্ট টু বেনিফিট বাই নকিং ইউর টার্গেটেড কাস্টমার্স অ্যান্ড ওয়ান্ট টু রিটার্ন ইউর ইনভেস্টমেন্ট, দেন ইউ নিড এ প্রফেশনাল গুগল টপ র্যাঙ্কিং স্পেশালিস্ট। I am a professional in Google top ranking expert. I am a professional in Google top ranking expert.
আই অ্যাম এ প্রফেশনাল ইন প্রফেশনাল আর এক্সপার্ট মানে প্রফেশনালি স্কিলড বা প্রফেশনালি এক্সপার্ট একসাথে হওয়ার কথা না? আচ্ছা একটু চিন্তা করেন। হ্যাঁ আচ্ছা আই এম এ প্রফেশনালি এক্সপার্ট ইন গুগল টপ র্যাঙ্কিং, এটা আমার মনে হয় ঠিক আছে। হ্যাঁ মাই সার্ভিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টু কালেক্ট কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড এসইও টেকনিক। আচ্ছা ঠিক আছে, আমেরিকান ইংলিশে এইভাবেই মনে হয়। আর যদি আপনি টেকনিক পুরোটা কিউইউই আছে মনে টেকনিক না? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 টেকনিক মানে এইটাই বানানটা দেখি সাধারণত TCHNICS টেকনিক। আমার মনে হয় এটা আমেরিকান ইংলিশে ঠিক আছে, এটা আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, এন্ড এসইও টেকনিক টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট অন গুগলস টপ র্যাঙ্কিং। আই নো দিস ওয়ার্ক এট এ ডিপ লেভেল এন্ড সিক্রেট টিপস, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউর রিয়েল ট্রাফিক। হ্যাঁ সুন্দর লিখছেন, নিচে নিচে আসে। একটু আমার একটা ফোন আছে। হ্যাঁ 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 ঠিক আছে, মাই সার্ভিস ডেসক্রিপশন 100% গুগল ফার্স্ট পেজ এনি ওয়েবসাইট, হোয়াইট হেড এসইও কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এন্ড অফ পেজ এসইও, গুগল ম্যাপ ইন্ডেক্সিং, কম্পিটিটর অ্যানালাইসিস, হাই কোয়ালিটি ব্যাকলিংস ব্যাকলিংস ইউটিউব ফেসবুক র্যাঙ্কিং, ইনস্টাগ্রাম র্যাঙ্কিং, টুইটার পোস্টিং, ইমেজ র্যাঙ্কিং, তারপরে গুগল ম্যাপ সাইটেশন বাকি রয়ে গেছে। হ্যাঁ আর কি আর কি বাকি না? আর কোনো বাকি নেই, আপনি শুধু গুগল ম্যাপ সাইটেশনটা দিয়ে দেন। নিচে আসেন স্যার, এই যে গুগল ম্যাপ ইন্ডেক্সিং আছে। ও আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আর দরকার নেই। মাই সার্ভিস স্পেশালিটি ওয়ান টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, 100% ম্যানুয়াল ওয়ার্ক, নো বট ইউজ, এটা লেখারই দরকার নেই। আপনি যেহেতু বলে দিয়েছেন যে ম্যানুয়াল ওয়ার্ক করেন, তাহলে বোঝা যাবে যে আপনি বট ইউজ করেন না। হ্যাঁ এখানে আপনি যদি বট ইউজ নো বট ইউজ এই কথাটা বলেন, তাহলে বায়ার বুঝবে যে আপনি এই সম্বন্ধে জানেন, এটা লেখারই দরকার নেই। নো সফটওয়্যার ইউজ, এটারও দরকার নেই। হ্যাঁ গ্যারান্টিড ফর গুগল টপ র্যাঙ্কিং, এটা ঠিক আছে। ইফ ইউ হায়ার মি আই উইল ফুললি বি ডেডিকেটেড টু ইউর ওয়ার্ক, থ্যাংকস। হ্যাঁ নিচে আসেন স্যার, তাহলে এই নো বট ইউজ আর এই দুটো কেটে দেবো। হ্যাঁ এই দুটো কেটে দেবেন। গুগল টপ র্যাঙ্কিং উইথ ওয়ান কি ওয়ার্ড, ওয়ার্ড এর ডি কোথায় স্যার? এখানে আর নেয়নি, এইটা একটু সমস্যা আছে, এখানটা আর নিচ্ছে না। তাহলে গুগলটাই কেটে দেন, টপ র্যাঙ্কিং উইথ ওয়ান কিওয়ার্ড। হ্যাঁ আপনার সেন্টেন্সটা তো পুরো করতে হবে। এখানে স্যার এটা বেসিক, তারপরে যেটা ছিল গুগল টপ র্যাঙ্কিং উইথ ওয়ান কিওয়ার্ড, ওয়ান কিওয়ার্ড। হ্যাঁ
এটা চেঞ্জ আর করতে পারেনি স্যার, হ্যাঁ হ্যাঁ এটা আর চেঞ্জ করতে পারছিনি প্যাকেজটাকে, মানে কোন রকমের হ্যাং টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন? হ্যাঁ ঠিক আছে। স্যার এইখানটা বলি, হ্যাঁ ঠিক এইখানটা যখন করছিলাম হ্যাঁ গুগল ক্রোমে, কোনো মতে আর সেভ করতে আমাকে দেয়নি, আমি আবার অপেরাতে গিয়ে করেছি। অপেরাতে মানে হ্যাঁ এখন তো মানে ক্রোমে আছেন, এখন তো ক্রোমে এখন ক্রোমে আছি আমি, যখন প্যাকেজটা তৈরি করছিলাম, মানে প্রথম যখন গিগটা তখন তৈরি করি, এখানে এসে আর সেভ নেয়নি, এই জায়গায় সেভ কোনো মতে নেয়নি, আবার কেটে দিয়ে আমি অপেরাতে গিয়ে করেছি। মানে ক্রোমে আপনার এটা ঠিকভাবে কাজ করছে না নাকি? হ্যাঁ আমাকে দেখিয়ে দিয়েছিল যে দিতে, মানে ডিজিট আর হচ্ছে লেটার দিয়ে করতে ওই হেডিংটা। আচ্ছা আচ্ছা, আমি যদি এইভাবে লিখি উইথ ওয়ান, উইথ ওয়ান হ্যাঁ স্যার এটা ঠিক আছে, কি ওয়ার্ড ওয়ার্ড হবে না? হ্যাঁ স্যার হ্যাঁ এটা করলে হবে। তাহলে ওই আপনার কিওয়ার্ডটাও এখানে রয়ে গেল, আর আপনার মানে সেন্টেন্সটাও পুরো হয়ে গেল। হ্যাঁ 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 স্যার এটা হচ্ছে টু কিওয়ার্ড, টু কি, আর এখানে থ্রি, এটা হচ্ছে এস কিওয়ার্ডস, এখানে থ্রি, থ্রি আরে কি হইলো? তা ডিলিট মারুন দুটো, তারপরে ওটা ব্যাকে বেশি ও আচ্ছা আচ্ছা ওয়ার্ড বেশি হয়ে গেল, বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ডিলিট দুটো তিনটে মারুন স্যার ঠিক হয়ে যাবে আরেকটা। হ্যাঁ আচ্ছা এবার পেজ ঠিক, দিয়ে হ্যাঁ পেজ দিয়ে থ্রি 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 আর কিওয়ার্ডস, থ্রি কিওয়ার্ডস ওয়ার্ডস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখানে সেভ দিয়ে আবার প্রিভিউতে চলে যাই। সেভ
শেপ দিলাম, এখন আবার আমি প্রোফাইল আপনার রেসপন্স টাইম 1 আওয়ার দেখাচ্ছে। আপনাকে আপনাকে কি বায়ার মেসেজ করেছিল? হ্যাঁ স্যার, 3টে বার মেসেজ করেছিল কিন্তু কোনো কাজ পাইনি। আচ্ছা, হ্যাঁ, বাইরের সাথে মানে খুব পোলাইটলি একটু কথা বলার চেষ্টা করেন, মানে আপনি যত রকমের তাকে কনভিন্স করার চেষ্টা করা যায় সেগুলি আপনি করার চেষ্টা করেন, হবে। হ্যাঁ, আর সেটা যদি মানে ওই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন, নাইজেরিয়া এই এরকম বায়ার হয় তাহলে শুধু হাই হ্যালো করেই ছেড়ে দেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি বলেছিলেন একবার। হ্যাঁ, তাহলে তো আপনার এগুলি দেখা হচ্ছিল। এখন প্রাইজিং এ আসি। প্রাইজিং এ অন পেজ এন্ড অফ পেজ এসইও, ওয়েবসাইট র্যাঙ্কিং, ইউটিউব র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, গুগল ম্যাপ। হ্যাঁ ঠিক আছে, 7 দিন, 8 দিন, 10 দিন। হ্যাঁ, টাইমটাও ঠিক আছে। আপনার গুগল টপ র্যাঙ্কিং করতে অন্তত পক্ষে 7 দিন সময় লাগে, সেই হিসাবে আপনি বেসিকে 7 দিন সময় নিয়েছেন, অসুবিধা নেই। এসইও সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ ক্যাটাগরিও ঠিক আছে। এখন আপনার মেইন কাজ হচ্ছে আপনার ব্যানারটা ঠিক করা। হ্যাঁ, ব্যানারটা আপনি যেই কালার থিমের উপরে নিচ্ছেন সুন্দর, কিন্তু একটুখানি ওই কালার কম্বিনেশনটা আপনি একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটু স্যার, প্রোফাইলটা একটু ভুল ছিল, আমি ঠিক করেছি, একটু যদি চেক করে দেন। আজকে হবে নাহলে অন্যদিন। আচ্ছা, আমি তো মাউস ছেড়ে দিলাম আবার, আপনি তাহলে প্রোফাইলে আসেন। হ্যাঁ, আপনি এখানে প্রোফাইল দেখাবেন না একদম প্রোফাইলে গিয়ে দেখাবেন? প্রোফাইলে গিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রোফাইলে গিয়ে দেখান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে রাখেন, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, মে 2020। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। আই এম এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ এক্সপার্ট, আই হ্যাভ এক্সপার্ট না, তো আপনি এখানে একদম সিম্পলি বলেন যে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। হুম, আই হ্যাভটা কেটে দেন। অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট মেকিং। আই হ্যাভ ফিনিশড এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আই ক্যান রিচ এনি বিজনেস অর প্রোডাক্ট অর সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আই ক্যান ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি অফ কাস্টমার ওয়েল। আই নো আই ডু এনি ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি অফ এনি অর্গানাইজেশন। আই ক্যান ডু এনি ওয়ার্ক ম্যানুয়ালি উইথ অ্যাটেনশন। শেষের দিকে তো আই গুলি অনেক আই লিখে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আই গুলি কমাতে হবে।
এই যে আমি এই দুইটা লাইন একসাথে করে দিচ্ছি, দেখেন যে আই ক্যান ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস I can reach any business or product or service to millions of people around the world. আপনি এটি টোটালটুকু কেটে দেন, কেটে দিয়ে I can create very attractive and effective web content to promote any business, product or service to millions of people worldwide. হ্যাঁ, তারপরে worldwide full stop দিয়ে তারপরে বলেন যে আপনি এই সাইকোলজি কথাটা বাদ দিয়ে আপনি বলেন যে আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স মাইন্ড অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিং টু দেয়ার নিড। হ্যাঁ, এরকম ভাবে লিখতে পারেন। তারপরে এই যে এই দুইটা লাইন, আই ডু এনি ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি অফ রেসপন্সিবিলিটি for any organization, responsibility for any organization, and can do manually with attention. হবে না? পরে শেষে একটা থ্যাংকস দিয়ে দিবেন, থ্যাংক ইউ বা থ্যাংকস দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট বেঙ্গলি নেটিভ বাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, নিচে আসেন। SEO, digital marketing, Facebook marketing, product listing, photo editing, YouTube marketing, graphics design, video editing, article writing, link building. হ্যাঁ, ঠিক আছে, নিচে। Professional diploma in digital marketing. হ্যাঁ, Outsourcing Institute, Bangladesh, graduated 2020. হ্যাঁ, ওকে। তাহলে আপনি একটু আবার ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দেই। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন। শান্তা, শান্তা আপু আসেন। শান্তা আপু, শান্তা SHA। হ্যাঁ, আপনি তো আছেন দেখা যায়। আপনার আবার দুইটা ডিভাইস না? আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারেন? আপনার কোনটা আনমিউট করব? আচ্ছা, আমি আনমিউট দিলাম। আপনি মাইকটা অন করেন, মাইকটা অন করেন। হ্যাঁ, আমি আরেকটা ডিভাইসে আপনাকে। ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি। ভাই, আমার পেওনিয়ার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনার কি দেখতে হবে? আমি এনআইডি অ্যাপ্রুভ হতে। পেওনিয়ার অ্যাকাউন্ট প্রবলেম, মানে আইডি অ্যাপ্রুভ হচ্ছে না নাকি? হ্যালো হ্যালো হ্যালো, কি মানে এনআইডি অ্যাপ্রুভ হচ্ছে না, এটাই তো প্রবলেম নাকি? জি, এনআইডি অ্যাপ্রুভ হচ্ছে না। আমি 7 তারিখে, গত 7 তারিখে সাবমিট করছি, এখনো সাবমিটেড দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে না। স্যারকে দেখাইছিলাম, আর বলছি লাইট আটে ওইখানে অপশনস এখানে করতে, তো আমার ওইখানে ক্যান্সেল দেখাচ্ছে। লাইট চ্যাট অপশনটা আমি প্রপারলি করতে পারছি, একটু
আপনার নেটের অবস্থা তো ভালো না, আপনি কিভাবে দেখাবেন? আপনি যে ক্লিক করলেন কিন্তু আসতেছে না তো। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন তো? হ্যাঁ ঠিক আছে, আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা মানে আপনার কি $50 বেশি জমা হয়েছে? পেওনিয়ারে কি আপনার $50 বেশি? আপনি কি উইথড্র করবেন? হ্যালো, আপনি কি ডলার উইথড্র করতে চাচ্ছেন নাকি? আপনি তো মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না। আব্দুল্লাহ ভাই মাইকটা অন করেন তো। আব্দুল্লাহ ভাই মাইকটা অন করেন। দেখাবো কিভাবে? এখনো পর্যন্ত কখন ক্লিক করলাম এখনো পর্যন্ত এটা ওপেনই হচ্ছে না। নেটই স্লো আর কি, উনি আমার কথাও শুনতে পাচ্ছেন না। আচ্ছা শান্তা আপু, আপনার নেটটা ভালো হলে তারপরে আসবেন। হ্যাঁ আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, বাট এখন একটু বেশি প্রবলেম। হ্যাঁ এখন আপনার নেটটা ভালো হলে আপনি আসবেন, আর আপনার মাইকটা আমি অন করে রাখছি, আপনার নেট ভালো হলে আমাকে একটু বলবেন। হ্যাঁ আর সম্ভবত ইয়েও পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে 9টা তো বেজে গেছে, 7 তো চলে আসবে। হ্যাঁ আর আপনার তো এই যে ব্রাউজারে পেওনিয়ার লাইভ চ্যাট ওপেন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এমডি মিথুন মিয়া, মিথুন ভাই আসেন। মিথুন ভাই মিথুন ভাই কে আছেন? এম আই, হ্যাঁ মিথুন ভাই তো আছেন। হ্যাঁ মিথুন ভাই, আচ্ছা আপনার মাইকটা অন করে দিলাম, মিথুন ভাই কথা বলেন। ফোনের আইডি, আমার ফোনের আইডি আনমিউট করেন। আপনার তো ফোনের আইডির নাম কি বলেন, লেখেন ফোনের আইডির নাম লেখেন। মিথুন নামে তো আপনার ফোন নাই। মিথুন নামে আপনার ফোন নাই, আমি তো সার্চ দিলাম, আমি মিথুন নামে তো পাচ্ছি না। মিথুন নামে আপনার একটা আইডি, সেটা যেটাতে আপনি শেয়ার করলেন।
আপনার মোবাইলের অন্য কোনো নাম আছে মনে হয়, আপনার মোবাইল ডিভাইসের অন্য নাম? মোবাইল ডিভাইসের নাম কি ভালোভাবে বলেন। মিথুন নামে আপনার মোবাইল ডিভাইস নাই। একটু ওয়েট করেন, কেন আগে রেডি থাকতে পারেন না, কেন ওয়েট করতে হবে কেন? এখন যে 9টা বেজে গেছে, স্যার তো চলে আসবে, ওয়েট করার সময় তো নাই। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আনমিউট হন, হ্যাঁ অন করেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছিলাম আমি ফাইবারে দুটো তিনটে আইডি আছে, ডিলিট করার পরে ফের একটা নতুন করে আইডি করেছে, এটা আপনার দিয়ে কারেকশন করে নি, তারপর তে আইডিটা কাজ করব। আচ্ছা এখন এই আইডিটা আপনি দেখেন, আপনার কাছে মাউস দিচ্ছি, আপনি মাউসটা আপনার কাছে দিচ্ছি, আপনি দেখেন তো এখানে কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা ভেরিফাই হয়েছে কিনা দেখেন একটু। আচ্ছা ঠিক আছে, মাউস অ্যাপ্রুভ করেন। যে মাউস অ্যাপ্রুভ করেছে, মাউস অ্যাপ্রুভ করেন। যে অ্যাপ্রুভ করেছি, হ্যাঁ ঠিক আছে। আপনি প্রথমে লিখবেন এসইও প্রফেশনাল কমা, তারপর একটা স্পেস দিবেন, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। হ্যাঁ বা এখানে আপনি চারটাও দিতে পারেন, চারটা এইভাবে দিবেন, এসইও প্রফেশনাল কমা ফেসবুক মার্কেটার কমা লিংক বিল্ডার এন্ড ইউটিউব এক্সপার্ট, এইভাবে দিতে পারে। জি ঠিক আছে। তারপর ওই যে স্যার স্যার বলছিল যে আছে যে বেশি ইয়ে করলে সমস্যা ছাড়া নাই, বলছে যে যদি ডিজিটাল মার্কেটার ফেসবুক এক্সপার্টও দেওয়া হয় তারপরও সমস্যা নেই স্যার বলছিল। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটার বললে তো আমি সমস্ত কিছু একসাথে বলে দিলাম, কিন্তু ওইটা আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে আমি একদম স্পেসিফিক ভাবে আমি বলে দিচ্ছি যে আমি ফেসবুকের কাজটা ভালো পারি, আমি লিংক বিল্ডিং এর কাজটা ভালো পারি, আমি গুগল টপ র‍্যাঙ্কিং এর কাজটা ভালো পারি, আর ফেসবুকের কাজটা ভালো পারি। এই যে স্পেসিফিক্যালি বলে দিলাম, আর এখন আপনি খুব সংক্ষেপে লিখে দিলেন ডিজিটাল মার্কেটার ফেসবুক এক্সপার্ট। হ্যাঁ চলবে, অসুবিধা নাই। নিচে আসেন। ও আচ্ছা, আমার কাছে তো মাউস। প্রফেশনালি আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড অলসো ক্লাসিফাইড অ্যাডস লিড জেনারেশন ফেসবুক প্রমোশন এন্ড ফ্যান পেজ ক্রিয়েট গ্রাফিক্স ডিজাইন ইউটিউব প্রমোশন চ্যাটবট লিঙ্ক বিল্ডিং সোশিয়াল মিডিয়া ম্যানেজার এন্ড আদার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইটিসি। কি হইলোটা, কি কোনো ডেসক্রিপশন হয়েছে কিছু বলেন? আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ
আমি তো মনে করলাম যে আপনি প্রফেশনালি আই এম ডিজিটাল মার্কেটার এবং আপনি সব ইয়েগুলি স্কিলগুলি বলার পরে বলবেন যে এন্ড অলসো ক্লাসিফাইড যা যা বলার পরে লাস্টে বলবেন যে এক্সপার্ট। লাস্টে তো বলার দরকার ছিল যে আমি এই কাজের জন্য আমি ডিজিটাল মার্কেটার এবং এই কাজে আমি এক্সপার্ট। লাস্টে তো একটা এক্সপার্ট কথাটা তো আসার দরকার ছিল, এটা তো আসে নাই। এই এক্সপার্ট কথাটা আসলেই ঠিক হয়ে যেত। ঠিক আছে, কি কথা বলেন? মাইক কি বন্ধ করে দিয়েছেন নাকি আবার? আবার বলেন, ভেরিফাইড হওয়ার পরে মেসেজ করেছে যে এই আইডিটা আছে, কাস্টমার সাপোর্টে কথা বলেন। মেসেজ কি আপনার ইমেইলে আসছে? মেসেজ করেছে যে এই ফোন নাম্বারটা না, মেসেজে ওই নাম্বারে মেসেজ দিয়েছে যে আপনার এই নাম্বারটাতে পার্সোনাল না, যার কারণে ফাইবার কাস্টমার কেয়ারে আপনি কথা বলা বুঝলেন। আপনার কি মেসেজটা আসছে আমাকে একটু দেখান। এখন তো খোঁজা সম্ভব নয়। মেসেজটা কি আসছে আপনি দেখান বা পড়ে শোনান আমাকে। মেসেজ এসেছে ইওর ফোন নাম্বার ইজ নট পার্সোনাল, না আমার ফোন নাম্বারটা পার্সোনাল না বুঝছেন, যার কারণে আপনি কাস্টমার কেয়ারে ফাইবার কাস্টমার সাপোর্ট হেল্পলাইন সাপোর্টের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ বুঝতে পারছি, এই এই ফোন নাম্বারটা আপনি আগে কোন একটা পদ্ধতি ইউজ করছিলেন এই জন্যই সেটা বলতেছে। আপনি এই ফোন নাম্বারটা আগে অন্য কোন রাইট করলে তো কিন্তু নেবেই না সেটা। আপনার অন্য কোন আইডিতে এই ফোন নাম্বার ইউজ করেছিলেন এই জন্যই এই মেসেজ আসতেছে। আগে যে আমার নাম্বারটা আমি দিয়ে মেসেজ করেছি সেটা তো মনে করেন এখানে নে আন্ডারস্টি না নাম্বার গুলো এটা তো নিয়েছে। এখন আমি কি বলবো আপনাকে, এখন আমি আমি এক কথা বলতেছি আপনি আরেক কথা বলতেছেন, মানে এখন আমি একদম সিম্পলি বলে দিতেছি আপনার এটা ভেরিফাইড হয়েছে, আর কোনো চিন্তা করেন না। ঠিক আছে, ওকে, আপনি চিন্তা করেন না। কিন্তু যেহেতু আপনার ওইখানে মেসেজ আসছে যে এটা আপনার প্রাইভেট নাম্বার না, তার মানে এই ফোন নাম্বারটা আপনি আগে ইউজ করেছেন, এটাই এটাই বোঝাচ্ছে। এখন আমার একটু জোর করে আপনাকে কথা বলতে হয়েছে। বারবার একই কথা বলতেছি, বারবার একই কথা বলতেছি, আপনিও বারবার একই কথা বলতেছেন। এক কথা বারবার বলার ভেরিফাইড হওয়ার কথা সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই না, বারবার আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নেই। এখন আমি অ্যাকাউন্টটাতে কাজ করব,
এখন কথা হচ্ছে যে আপনার প্রোফাইল তো পুরোটুকু দেখা হয় নাই, আপনি এখন চলে আসছেন অন্য কথার মধ্যে। প্রোফাইল আমি কাটিং করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা কালকে আবার দেখায়। আপনার আছে কারেকশন করার পরে আপনার দেখা হবে, কারেকশন করার পরে একটা গিট ছো আপনার পুরো এটা দেখাবো কাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। সাবরিনা আপু আসেন, সাবরিনা আপু, সাবরিনা আপু কি আছেন? না উনি নাই, সাবরিনাপুর নাই। আবদুল্লাহ সিলেট, আবদুল্লাহ ভাই আসেন, আবদুল্লাহ ভাই আসেন। আবদুল্লাহ ভাই প্রথমে আপনার, আচ্ছা স্যার চলে আসছেন, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার আবার, হ্যাঁ জি।